দীর্ঘ 7-8 বছর আগে একটা পরিবার আই আমরা এখানে বাড়ি করছে। বাড়ি করার পরে 2-3 বছর পর থেকে বিভিন্ন অভিযোগ তার নামে, এদিকে চুরিও, সেদিকে চুরিও, রাবার চুরিও, ছাগল চুরিও, বিভিন্ন কোটা বেছে পরীক্ষা এই সমস্ত করে সেটাতে বিভিন্নভাবে গ্রামের মধ্যে যন্ত্রণা করতেছে। তারপরে আমরা এলাকার অভিভাবক তাই নিয়ে যখন তারা জিজ্ঞাসা করতে গেছে, তে হঠাৎ করে বেটারা লাঠি ছুটা লিয়ে আক্রমণ করছে। আক্রমণ করার পরে আমরা অজ্ঞায় গেছি, আমরার উপরও আক্রমণ করছে। কি কারণে আক্রমণ করতো, কি কারণে করতো আক্রমণ? তারা জিজ্ঞাসা নইছে যে তুমি ইডিডি করতেছো করে, তে কইছে আমি কেউ কেউ জমা দিয়ে তোমরা জমা দিয়ে গান লাগবো, তোমরা কইয়া করুন লাগবো, এই বিভিন্ন কথা কইয়াতে আমরার উপর আক্রমণ। দেখে অক্ষণ কি দেশাগ্রস্ত অবস্থা ছিল? অক্ষণ মনে সহালেতে তো বাইরের জায়গাতে তো খুব সহাল হইবার, এতে বড়ি টুরি খাইয়াতে সারা রাইতি খাইয়াতে অক্ষণ মনে খাইয়া আসলো, আমরা তো আর দেখছি না। তো খা না খাইলেতে আমরার উপরে হঠাৎ সেটা বাস ঘুষলে এলেছে, লাড়ি মুসিটা লয়ে এলেছে। যে ঘটনা করছে নাম কি? সুমন, সুমন ভৌমিক। বাড়ি কোন জায়গায়? বাড়ি তো এখানে এই গোকুলনগর। নতুন একটা পরিবার আছে, কইতাইছে কইতাইছে না জম পিতাইছে না ওম পিতাইছে, কিন্তু আয়া সেরা ইয়ানো বাড়ি করছে। বাড়ি করার পরে ইয়ানো পাশাপাশি যে বাড়ি ঘর আছে ইয়ানোর লগে অনেক কিছু কাজ্যা ঝগড়া অনেক কিছু হয়েছে, অথচ মিথ্যাবাজি হয়েছে যে মানে হে যদি কাজ্যা লাগে হের বউ ব্লাউজ ছিঁড়া কাপড় ছিঁড়া যায় থানার ভিতরে উঠে, এমন তোরও ঘটনা হয়েছে। তারপরে হেরে আমরা রাখছি। তারপরে আজকে সকালবেলা হে ইয়ানে আমাদের মান্যগণ্য একজন ব্যক্তি শ্রী মাননীয় পানের চৌধুরী হের বাড়িতে আয়াসেরা হেরে শুধু শুধু আয়াসেরা হের ঘাড়ে দৈরা লাইছে, ঘাড়ে দৈরা অথচ হের লগে আরো দুইজন আসল, হের লগে আরো দুইজনের তিনজনের হে একলা মাইরা হে নিজে হাত পাও বাইঙ্গা না কি তা করছে, কইতাম না হে অ্যাম্বুলেন্স ফোন করছে, ফোন করে না হে ওনা হাসপাতালে ভর্তি আছে। প্রমাণও আছে কিন্তু হাতে নাতে গড়তে পারছে না দিতে। তো আমরা এখন কি চান? আমরা চাই এখান থেকে উচ্ছেদ, মানে এই এলাকা থাকতে পারতো, এই এলাকাতে না, এই পাড়াতে হে থাকতে পারতো না, এই এলাকাতে থাকতে পারতো না, হ্যাঁ থেকে উচ্ছেদ। হ্যাঁ, নাম কি? এর নাম সুমন দেবনাথ। এই জায়গার নাম কি? এই জায়গাটার নাম কোন দিচ্ছে মনে? গোকুলনগর মধ্যপাড়া।